সালাম আলাইকুম। সালাম দিলে কি জন্যে? সালাম দিব না, খাওয়ার সময় সালাম দেওয়া যায় না, জানো না? দেখতেছো না আমি তামাক খাইতেছি? সালাম ফেরত নাও। সালাম ফিরাবো কিভাবে? মুখে বলো সালাম ফেরত। সালাম ফিরত, একটু বসি। বসো। শুনলাম একই দিনে চায়ের মেয়ের বিবাহ দিতেছেন, এটা কি সত্য? হ্যাঁ সত্য, 4 তারিখে চায়ের মেয়ে একসাথে বিদায়। কাজটা কি ঠিক হবে? ঠিক বেঠিক আমি বুঝি না, বিবাহের যন্ত্রণা আমি চায়ের বার করব না, এক ধাক্কায় শেষ। এখন তামাক খাওয়া শেষ করছি, সালাম দিলে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একই দিনে চায়ের মেয়ের বিবাহ, আপনার মেয়েরা কি খুশি? খুশি না অখুশি তুমি গিয়া জিজ্ঞাসা করো, আমার এত সময় নাই। বকুল রানী, জ্যোতি রানী, পদ্ম রানী, শাপলা রানী, তোমরার বিবাহ ঠিক হয়েছে মাঘ মাসের 4 তারিখ ইনশাল্লাহ। অখন থিকা আদব লেহাজের মধ্যে থাকবা, বাড়ির সীমানার বাইরে যাবা না, হাসি তামসা একদম বন্ধ, গোসলের আগে প্রত্যেক দিন কাঁচা হলুদ মাখবা গায়ে, গোসলের আগে মাতা পিতাকে সালাম কইরা দোয়া নিবা, বুঝছ? এখন আসো আমারে সালাম করো। বাইচা থাকো মা, স্বামী সোহাগে সোহাগিনী হও। 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 একই পরিবারের 4 ছেলে কি বলে? তোমার কোনো অসুবিধা আছে? জি না, অসুবিধা নাই। মেয়েরা সুখে থাকবো, এদিকে চায়ের বইন, ওদিকে চায়ের ভাই, গাইতে গাইতে মিল। ভাইরা করে কি? বড়টা কিছুই করে না, গাধা কিসিমের, বুদ্ধিশুদ্ধি কম, গান বাজনা করে বইলা শুনছি, নাম রাজা মিয়া, পরের জনের নাম উজির মিয়া, কি জানি কি চাকরি করতো, এখন চাকরি ছাইরা ঘরে বসে রয়েছে, হের বুদ্ধিও কম। এর পরেরটা নাজির মিয়া, সে লেখাপড়ার মধ্যেই আছে, ভাইদের মধ্যে সে উচ্চ শিক্ষিত, চায়ের বার বিয়ে পরীক্ষা দিছে, চায়ের বাড়ি সে ফেল করছে। সবচেয়ে ছোটটার নাম হচ্ছে কাজী মিয়া, সে মারামারির মধ্যে আছে, শুনছি একবার নাকি হাজতও খাটছে, আলহামদুলিল্লাহ। ছেলেগুলো তো বেশি সুবিধার মনে হইতেছে না। আমার মেয়েগুলি কি সুবিধার বলো, সত্য কথা বলো। তার আর বুদ্ধির সামান্য ঘাটতি আছে, কিন্তু আসো মারা, আসো আসো। কি চাও এখানে? কি চাও? স্নান করব, স্নান করব, স্নান করব, স্নান করব। বিয়ার কন্যা পুকুর ঘাটে স্নান করবা? যাও এখান থেকে, যাও তোলা পানি দিয়ে স্নান করবা। কি হলো? হেডমাস্টার সাহেবকে সালাম না করেই চলে যেতেছ? আদব সোহবাত কিছু শেখো নাই? সালাম করো। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজা মিয়া, আসসালামু আলাইকুম। উজির মিয়া, নাজির মিয়া, জি, এবং কাজী মিয়া, শাড়ির বোতাম লাগাও। তোমরা 60 জন যে মহাপদার্থ সে বিষয়ে কি তোমাদের কোনো সন্দেহ আছে? তবুও পিতা হিসাবে আমার একটা কর্তব্য আছে, আমি তোমাদের বিবাহের দিন ধার্য করেছি, সামনের 4 তারিখ
দ্বীপ্রহরে ঘোড়ায় সরিয়া তোমরা বিবাহ করতে যাবে। ঘোড়া পছন্দ হয়েছে? ঘোড়ায় চড়বো না বাবা, ঘোড়া ভয় পাই। তুমি রাজা মিয়া, তুমি ঘোড়ায় না চড়লে কে চড়বে? ঘোড়া ভয় পাই বাবা। এই এরে কানে ধরে নিয়ে যাও, ঘোড়ায় চড়া শেখাও। তোমাদের আর কারো কিছু বলার আছে? বাবজান, মেয়ে দেখতে কেমন? তুমি দেখতে কেমন? তুমি দেখতে যেমন বান্দর, মেয়ে দেখতে তেমন বান্দরি। তোমরা সাইর ভাইয়ের জন্য সাইর বান্দরি। এবার হয়েছে? লেহাপড়া নাই, কাজকর্ম নাই, বিদ্যা বুদ্ধি নাই, বাপের ঘরের উপরে বসে খাও, আবার জিজ্ঞাসা করে মেয়ে দেখতে কেমন। যাও ঘরে সরো, শেখো, যাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাবজান, আমার একটা কথা। কি কথা বলো? আমি বিবাহ করব না। আসসালামু আলাইকুম। এই আসতে আসতে না, এই আসতে। বাবজান, 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 বাবজান। শুনলাম মেয়ে চারটা চেহারা নাকি দেখতে বান্দরের মতো। কি কি শুনছ? আপনার এত টাকা পয়সা, এত সিলসিলা, আপনি ঘরে নিয়ে আসবেন বান্দর? বান্দর আসবো, সারাদিন ঘর ভর্তি থাকবো বান্দরে, কিস 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 করবো, তুমি মজা পাইবে। আমি এই বিয়েতে নাই। না থাকলে নাই, যাও বাপের বাড়ি যাও, খাইয়া দেয়, আরো মোটা হও, এই যন্ত্রণা আমার আর ভালো লাগে না, যাও। শুনলাম ছেলে চাইর জন্য নাকি কিছুই করে না বাদাইম্মা। ঠিকই শুনেছ। ছেলের আর চেহারা ছবি কেমন? আমার চেহারা ছবি কেমন সত্যি করে বলো। কথা কম, কাজ বেশি। সব সময় এরকম আগুন হয়ে থাকেন কি জন্যে? আগুন হয়ে থাকি এই জন্যে যে আমি খারাপ লোক, আর তোমার সাইর মেয়ের যে শ্বশুর হবে সেও অত্যন্ত খারাপ লোক। সে পাবলিকের গম চুরি করে, মানুষের জমি দখল করে, এর খারাপ কাজ নাই যে সে করে না। সুতরাং সেও খারাপ, আমিও খারাপ, খারাপে খারাপে মহব্বত, বুঝলা? আপনার মেয়েরা আপনার একটা কথা বলতে বলেছে। কি কথা? তারা বলেছে তারা এখানে বিবাহ করবে না, প্রয়োজনে বিষ খাবে। সাহেব মেয়ে কি একই কথা বলেছে? শুধু বকুল রানী বলে নাই, বাকি তিনজনেই বলেছে। মেয়েরা এখন কোথায়? ক্যারাম খেলে। আল্লাহ, না জানি কি হয়। জ্যোতি রানী। জি বাবা। এই যে বিষ, ইন্দুর মারা বিষ, যখন খুশি তখন খাইবা, নাও নাও। পদ্ম রানী, শাপলা রানী। জি বাবা। তোমরা বিষ পাইছো, খুশি? বকুল রানী। জি বাবা। তোমার উপরে আমার দিল খুশ। এই নাও 500 টাকা। বিয়া বাড়িতে বাদ্য বাজনা নাই, বাজনা। Thank you.
ছেলে দেখে আসছি, চেহারা সুন্দর আছে, কিন্তু একটা আছে চশমাওয়ালা, ওইটা দেখতে বেকুবের মতো। চশমাওয়ালাটা কার জামাই মা? এই যে এর। এটা আবার কই যা? এই 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 কি রে? আমার গরিবের বাড়িতে আপনাদের সুস্বাগতম। আমার গরিবের বাড়িতে আপনাদের সুস্বাগতম। আমি অতি দরিদ্র নাদান একজন মানুষ। আমি অতি দরিদ্র নাদান একজন মানুষ। এই আমি দরিদ্র তো না, দরিদ্র বললে কেন? এইসব নিয়মের মধ্যে পড়ে। বলেন, আমার গরিবের বাড়িতে হাতির পাড়া। আমার গরিবের বাড়িতে হাতির পাড়া। এই কথার মধ্যে তুমি সর্ব দেওয়া শুরু করলে কেন? থাপড়াইয়া তোমার আমি। বাদ মাগরেব বিবাহ পড়ানো হবে, আপনারা নিজের বাড়ি মনে করে থাকবেন। বাদ মাগরেব বিবাহ পড়ানো হবে, আপনারা নিজের বাড়ি মনে করে থাকবেন। এখন শরবত খান। এখন শরবত খান। চেয়ারম্যান সাহেবের একটা দুনালা বন্দুক আছে। একটা না, দুইটা তো। চেয়ারম্যান সাহেবের দুইটা দুনালা বন্দুক আছে। আপনাদের সম্মানে এখন ফাঁকা ফায়ার করা হবে। এই বিআই সাহেবের আর এক গ্লাস শরবত দে। বুঝলেন বিআই সাহেব, আমি মোটেও ভালো মানুষ না, বড়ই খারাপ মানুষ। আমি আপনার চাইতে অনেক বেশি খারাপ মানুষ। আরে না না, আমি আপনার চেয়ে অনেক বেশি খারাপ মানুষ। তার চাইতে অনেক বেশি খারাপ আমি? আরে বললাম যে আমি আপনার চেয়ে খারাপ মানুষ। আমি আপনার চাইতে অনেক বেশি খারাপ মানুষ। আপনি 10 জনকে জিজ্ঞাসা করে দেখেন। আপনি 100 জনকে জিজ্ঞাসা করে দেখেন। আপনি আমার ছেলেদের জিজ্ঞাসা করেন। এই আমি খারাপ না? শুনেন, আপনার ছেলেরা বললেই হবে। শুনেন শুনেন, আপনারা দুইজনে সুস্থির মতো আলোচনা করে সিদ্ধান্ত করেন কে সবচেয়ে বেশি খারাপ। ফটোগ্রাফার আসছে, ছবি তুলতে বলি? ছবি তুলতে বলো, কিন্তু তার আগে বলো তার চাইতে আমি কত বেশি খারাপ সেটা বলো। বলো। ও ভাই ক্যামেরাম্যান, একটা ছবি তুলি। হ্যাঁ তোলো তোলো। টেলিফোন দিয়ে একটা ছবি তুলি। হাসেন, ছবি তোলার সব সরঞ্জাম আমার হাতে থাকে, টেলিফোনে আছে তিনটা। একটু হাসেন। আমি হাসতে পারি না। আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো, ছবি তুলতেছে তো? হ্যালো, কথা বলার দরকার নাই। এদিকে একটু ফিরেন। ভাই টেলিফোন নাই, কয়টা দরকার?
এই যে বাবা জিরা, সারাদিন ঝিম মেরে বসে থাকলে তো চলবে না, খেলাধুলা করতে হবে। কি খেলাধুলা করব? বরযাত্রী দল আর গ্রামবাসীর মধ্যে ফুটবল খেলা হবে, আমি রেফারি। আমরা ফুটবল খেলি না। কি খেলেন? আমরা কোনো খেলাধুলাই করি না, আমরা লেখাপড়ার মধ্যে আছি। চারবার বিয়ে ফেল করছিল যেন কেটা আপনি। এই যে স্যার জামাই, আসেন আসেন। কই যাবো? মজার খেলা, নতুন জামাইদের সাথে খেলা খেলতে হয়। যে না, আমরা যাব না, আমাদের প্রত্যেকের কোমরে ব্যথা, ঘোরাইছে আসছে তো পাগলা ঘোরা। না 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 না, কোনো কথা শুনবো না, আসতেই হবে, বিরাট মজার খেলা। এই তোমরা চারজন জিম মেরে বসে আছো কেন? বসে থাকলে কোনো লাভ হইব? যাও খেলাধুলা করো গা, অনেক আয়োজন আছে, আনন্দ ফুর্তি করো, সারাদিনই তো পড়ে আছে। যাও উঠো উঠো উঠান উঠান, চলো চলো। আমরা একটা পাগলা সার সারব, আপনারা সবাই দৌড় দিবেন। এইটা আবার কেমন খেলা? বড়ই মজার খেলা। এই সার রেডি কর। ফায়ার করব, আপনারা দৌড় দিবেন, রেডি হন। আয়োজন তো চমৎকার, দিঘিটা কি আপনার নিজের? আমি অন্যের দিঘির ঘাটে বসে থাকব না, মানে বলতেছিলাম আপনার সঙ্গে তো একান্তে কথা হয় না। একান্তে কথা বলার প্রয়োজনটা কি বলেন? কি কথা বলবো না, ভাইয়ের চেয়ে বড় হচ্ছে বিয়াই। এরকম ফালতু কথা তো জীবনে শুনি নাই। ঠিক আছে থাক, বাদ দেন, অন্য বিষয়ে কথা বলি। যৌতুক প্রথা আমি বিরোধী। যৌতুক প্রথা হলো একটা সামাজিক অভিশাপ। যারা যৌতুক নেয় তাদের বিচার হওয়া দরকার, সাজা হওয়া দরকার, কি বলেন? না মানে তবুও ধরেন লোকজন আছে, আত্মীয় স্বজন আছে, এখান থেকে ফিরে গেলেই তারা আমার জিজ্ঞাসা করবে, এত বড় বাড়িতে চার ছেলের বিবাহ দিলা, তোমার বিয়াই চার ছেলেরে কি দিল, তখন কি বলবো? বলবেন কিছুই দেয় নাই, বলতে পারবেন না? তামুক খাওয়ার বদ অভ্যাস আমার নাই। আব্বাজান আসসালামু আলাইকুম। গাধা বাবজান, দৌড় দেন। গাধা গাধা বাবজান, কিছু বলছেন? বললাম তুমি একটা গাধা। জি আচ্ছা বাবজান, দৌড় দেন স্যার। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কি বড় মেয়ে? আমি বড় ছেলে রাজা মিয়া, ভালো আছেন? ভয় পেলে আমার হেসকি ওঠে।
হাজিরানে মজলিস, আসসালামু আলাইকুম। সবার পক্ষ থেকে ওয়ালাইকুম আসসালাম। চায়ের মেয়ের এজিন নিয়ে আসছি, বলেন মারহাবা। মারহাবা, মারহাবা, মারহাবা বলেন, আপনি বলেন মারহাবা। এখন একে একে ছেলেদের কবুল নেওয়া হবে, বলেন আলহামদুলিল্লাহ। এত বলা বলির কি আছে, কাজ শুরু করো। মারহাবা, আলহামদুলিল্লাহ। একটা সুসংবাদ আছে, সুসংবাদ দিয়ে কাজটা শুরু করি। সুসংবাদটা হলো, মজিদ বয়াতির গানের দলের বিখ্যাত গায়িকা এবং নাচনেওয়ালিকে চেয়ারম্যান সাহেব বায়না করে এনেছেন। 5,000 টাকা খরচ পড়েছে। বিবাহ অনুষ্ঠানের পর ওই বিখ্যাত নাচনেওয়ালির গান এবং নাচ হবে। রাহা খরচ নিয়ে সর্বমোট খরচ হয়েছে 6,033 টাকা। আরে বলে কি না, 5,000 টাকা। বড়ই অন্যায় হয়েছে। অবশ্যই অন্যায় হয়েছে। এই বিবাহের কাজ শুরু করো। জি। আপনি হায়দার আলী সাহেবের পুত্র, রাজা মিয়া, বিবাহ করিতে রাজি আছে? বিবাহ করিতে রাজি আছে। রাজি থাকলে বলেন কবুল। বলেন কবুল। বলেন কবুল। বলেন কবুল। বলেন, বলেন কবুল। বলেন কবুল। বলেন, বলেন কবুল। বাবা, বাবা কি হলো, কবুল বলো। বলেন কবুল। পানি খাবো। এ পানি, পানি আনো। পুত্র আমার একটু ভীতু প্রকৃতির, দুশ্চিন্তাগ্রস্ত হলে তার হেসকি ওঠে। আব্বা, পানিটা খাও। পানিটা খাইয়া কবুল বলো। ক বৈরস্য ল কবুল। ভয় কি, আমি আছি না, তোমার ভাইয়েরা আছে। বলো কবুল। পানিটা খাওয়া বোধ হয় ঠিক হয় নাই বিয়ে সাহেব। পানি খাওয়ার পরে তোর হেসকি বাইরে গেল। ভাইজানরে ভয় দেখান, ভয় দেখালে ভাইজানের হেসকি কমব। পূর্ব পরীক্ষিত। আমরা ভয় দেখাবো কেমনে, আপনাদের জিনিস আপনারা ভয় দেখান। আমি দেখতেছি, আমি দেখতেছি। দেখছেন, আর হেসকি হবে না, সাইরা গেছে, পরীক্ষিত। এমন জটিল চিকিৎসায় তাও কিছু হইল না। এক কাজ করো, অন্যদের কবুল নাও, হেসকিওয়ালা ঠান্ডা হোক, এটা পরে হবে। আব্বা ভালো কথা বলছেন। বিয়েই হয় নাই, এখনই আব্বা ডাকতেছো কি জন্যে? মিস্টেক হয়েছে। বলেন কবুল। কবুল, কবুল, কবুল। এক সমানে তিনবার বলা দরকার নাই, একবার করে বললেই হয়। জি কবুল। আলহামদুলিল্লাহ। এবার আসেন আপনি। হাজী আজমতুল্লাহ সাহেবের চতুর্থ কন্যা। হাজী আজমতুল্লাহ সাহেবের চতুর্থ কন্যা। ওই কিছুই তো বুঝলাম না, সবে কবুল বললা বিবাহ সারা, বড়টা খালি হিসকি তুলতেছে, কত বড় গাদা। মা গাদা বলবা না। ওই বিবাহ এখনো হয় নাই, এখনই অত মহব্বত। আব্বা তুমি খুব জোরে করে একটা শ্বাস নাও, জোরে। আর শ্বাস ছাড়ার সময় কবুল বলবা। কবুল। এই কবুলটা কে বললো, কে বললো কবুলটা? জি আমি বলেছি। আপনি কবুল বলতেছেন কেন, বিবাহ কি আপনি করবেন? জি না, ভুল হয়েছে, ক্ষমা প্রার্থী। আমি এক কাজ করি, আমি কৈশাকটা থাপ্পড় মারি, ওর হেসকি বন্ধ হয়ে যাবে। জি আচ্ছা মারো। আব্বা একটু আস্তে সর দিন,
আমার দাঁতে ব্যথা। ভাই জানে রাগ কেল দাঁত উঠতেছে, আমার আগে উঠছে, আমি ক্লিয়ার। মা, বাবা থাপড় মারল কেন? বাবা থাপড় মারল কেন? তোর কি মাথা পুরাই গেছে? থাপড় দিছে ভালো করছে, যা। হাজেরানে মজলিস, আমি একটা কথা বলি। আপনি তো কথাই বলতেছেন, কাজের কাজ তো কিছুই হচ্ছে না। না, বলছিলাম আজ রাতে ক্ষান্ত দেই, কাল সকালে নব উদ্যমে শুরু করি, কাল ইনশাল্লাহ পারবে। এখনই পারবো? তাহলে তো খুবই ভালো, খুবই ভালো। বলেন বলেন কবুল, বলেন বলেন কবুল। পারবো না, আমি আগেই কইছিলাম। কান্দিস না তো মা, সকালে যদি কবুল বলতে না পারে। সকালে না পারলে আমি ব্যবস্থা নিব। অহন যা, গান শুনতে যা, যা। আমি একা একা গান শুনতে যাবো? রাজা মিয়া, তুমি কি আমার মেয়ে বকুল রানীরে দেখেছো? তারে কি তোমার পছন্দ হয়েছে? এই বিবাহে কি তোমার কোনো আপত্তি নাই? জিনা, কোনো আপত্তি নাই, আমি খুশি। কাজী সাহেব, জি। কোনো কারণে সে কবুল বলতে পারতেছে না, কিন্তু এই বিবাহে তার পূর্ণ মত আছে, এতে কি হবে না? হবে না, ওনাকে মুখে কবুল বলতে হবে, আমাদেরকে শুনতে হবে। বোবাকালা যারা আছে তারা তো মুখে কিছুই বলতে পারে না, তারা কবুলও বলতে পারে না, তারা কিভাবে বিবাহ করে? উনি তো বোবাকালা না। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা নিতেছি, আপনারা যান, প্রয়োজনে পরে ডাক, যান। বকুল রানী, এদিকে আসো, যাও রাজা মিয়ার পাশে বসো, বসো। রাজা মিয়া, এখন বকুল রানী তোমারে কি জানি বলবে, মন দিয়া শুনো, ঠিক আছে? শুনেন, এখন যদি আপনি কবুল না বলেন আমি কিন্তু বিষ খাবো, আমার অঞ্চলে বিষ বান্দা। আম্মারে ডাক দাও, কবুল বলবো, আর অসুবিধা হবে না। হাজেরানে মজলিস,
কিছুক্ষণ আগে রাজা মিয়া কবুল বলেছে, আমরা দুজনে শুনেছি। কাজী সাহেব শুনছেন না? জি শুনছি। আপনারা সকলেই বলেন মারহাবা, 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 মারহাবা। হাত ধরেন কেন, আমি কি মেয়ে ছেলে? আপনারা খবর দিয়ে আনছি দুইটা কথা বলার জন্য। বলেন। আপনার কি মনটা খারাপ? না। বেশা, আমার মেয়ে সাইডটাই বোকা, কিন্তু এরা বড়ই ভালো মেয়ে, এদের একটু দেখে রাখবেন। এবার উঠি। একটু বসুন। মেয়ের আর বাবা তারা খুবই স্নেহ করেন, যদিও সেটা বোঝা যায় না, কাল সারা রাতই উনি কাঁদছেন। ও আচ্ছা। মেয়েদের উনি কেমন স্নেহ করেন একটু শুনেন বিয়াইসা। উনি আজ সকালে দানপত্র কইরা তার সাইর মেয়ের সমস্ত বিষয় সম্পত্তি লিখে দিয়েছেন। বিষয় সম্পত্তির কথা আমারে বলবেন না বিয়াইন সাহেব, বিষয় সম্পত্তি এটা আমার কাছে বিষ, আমি বিষয় সম্পত্তিতে কি করব? দুই দিনের জন্য পৃথিবীতে আসছি, মরে গেলেই শেষ। একটা গান আছে শুনছেন না, কি ঘর বানাইলাম আমি শূন্যেরই মাজার। বিয়াইন সাহেব, আমি আবার গান বাজনা একটু জানি, আপনার একদিন শোনাবো। আপনার মুখটাই তো এখনো দেখলাম না বৌগো। আমার সাইর মেয়ে চলে গেল, আমার এখন বুক খালি, আমার বুক খালি, আমার বুক খালি। Ha 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 ha!